আমরা এই লড়াইটা করছি সংগ্রামী বন্ধুগণ সামনে যান যান তাই না যান আমরা ছাত্র সমাজ সেই আইয়ুব খানের কাল থেকে এখানে ছাত্র আন্দোলন থেকে শুরু করে যাবতীয় আন্দোলনে অংশগ্রহণ করে আসছে ছাত্র সমাজ কখনোই আমরা যে কথাটি পরিষ্কারভাবে বলতে চাই ছাত্র সমাজ কখনোই নিজেদের শুধু দাবি দেওয়ার ভেতর সীমাবদ্ধ থাকেনি আমরা বারবার এখানে বলেছি শিক্ষানীতি পরিবর্তন করুন শিক্ষানীতি জনগণের জন্য করুন শিক্ষানীতিকে বাণিজ্যিকীকরণ বন্ধ করুন কিন্তু আমরা জানি একইভাবে সমান্তরালই এখানে শিক্ষানীতি কেন এখানে স্বাস্থ্য খাত এখানে কৃষি খাত সকল খাতের বাণিজ্যিকরণ এখানে চলছে তার মানে এই ব্যবস্থা কোনোদিনও কোনো ধরনের আমরা যেটা বারবার বলি এখানে প্রেম ভালোবাসা থেকে শুরু করে সব কিছুকে বাণিজ্যিকীকরণ এই ব্যবস্থায় এই পুঁজিবাদ এবং এই লুটেরা পুঁজিবাদ করে থাকে এখানে একাত্তরের পর থেকে যে পুঁজিবাদী শ্রেণী এখানে ক্ষমতায় আসলো তারা হচ্ছে পরিষ্কারভাবে একটা লুটেরা ক্ষমতা ছিল তাদের উৎপাদনের সাথে সম্পর্কিত কোনো ছিল না তারা ছিল কেউ বিমার দালাল কেউ ছিল উকিল আমলা এই উকিল আমলারা ক্ষমতায় আসার পরে এখানকার কারখানা এখানকার সকল ব্যবস্থাকে ভেঙে এখানে এক লুটপাটের কারখানায় পরিণত করেছে আমরা এই আলাপ বারবার করি সেহেতু আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা যে শিক্ষার বাণিজ্যিকরণের বিরোধিতা করছি এটা কোনো আধিক্ষেতার জায়গা থেকে করছি না এটা কোনো মামাবাড়ির আবদারের জায়গা থেকে করছি না এখানে ফাসিবাদ এবং জনগণের সরকার ক্ষমতা কায়েমের জন্যই আমরা শিক্ষার বাণিজ্যিকরণ সহ সকল বাণিজ্যিকরণ এবং লুটেরাদের এই লুটপাটের বিরোধিতা করে আসছি শিক্ষাকে অন্যান্য লুটপাটের এখানে কাল কারখানাগুলো যেভাবে লুটপাট করেছে কারখানার মেশিনপত্রগুলো যেভাবে বিক্রি করেছে ঠিক একইভাবে শিক্ষাক্ষেত্রে সকল মৌলিক উপাদানগুলোকে ধ্বংস করে দিয়েছে আজকে শিক্ষার্থীদের কোনো ভবিষ্যৎ নেই আজকে বিসিএস এর লড়াইয়ের পরে এখানে বিদেশে যাওয়ার প্রতিযোগিতা ছাড়া আর কোনো সামনে কোনো তাদের সামনে কোনো কোনো কিছু দৃশ্যমান নেই তাই বাধ্য হয়ে শিক্ষার্থীরা আজকে বিদেশে পাড়ি দিচ্ছে বা বিভিন্ন জায়গায় অন্য কাজের চেষ্টা করছে সংগ্রামী বন্ধুগণ এই ব্যবস্থা এই অবস্থার জন্যে আমরা বারবার যারা রাজনীতি করতে চাই আমরা যারা বলি শ্রমিক কৃষকের সহায়ক ছাত্র রাজনীতি এখানে বিকশিত করতে চাই আমরা কেন এই কথাটি বারবার বলি আমরা বারবার এই কথাটি বলি কারণ এখানে পরিষ্কারভাবে এখানে যে রাষ্ট্রের যে কাঠামো এই রাষ্ট্রের কাঠামো এই রাষ্ট্রের যে গণতান্ত্রিক পরিবেশ সেই পরিবেশের সাথে সব কিছুর সাথে সম্পর্কিত এখানে কি শিক্ষা ব্যবস্থা হবে প্রত্যেকটা ফ্যাসিবাদী কাঠামোতে কিংবা স্বৈরাচারী কাঠামোতে যখন মানুষকে মুগ্ধ করে দেওয়া হয় তার কথা বলার অধিকার থেকে শুরু করে সমস্ত অধিকার যখন খণ্ডন করা হয় তখন এই রাষ্ট্রীয় ব্যবস্থাকে যে ব্যবস্থা চলছে সেই ব্যবস্থাকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা বলতে পারি না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন একটা ফ্যাসিস্ট কাঠামো চলছে সেই কাঠামোতে আমরা দাবি করছি এখানে গণতন্ত্র দরকার বাক স্বাধীনতা দরকার মানুষের মত প্রকাশের স্বাধীনতা দরকার সেই জায়গা থেকে এখানে কোনোভাবে কোরিলেট করা যাবে না যে আমরা যখন গণতন্ত্রের কথা বলছি বাক স্বাধীনতার কথা বলছি কিংবা মুক্ত চিন্তার কথা বলছি তার মানে আমরা বিএনপির সাথে এখানে জোটবদ্ধ হয়েছি বিএনপির আমলেও কিন্তু মানুষের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল গণতন্ত্রের যথেচ্ছ ব্যবহার করা হয়েছিল অগণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই জায়গা থেকে যদি এই কাঠামো বিএনপি আমলেও বিএনপি সরকার ক্ষমতায় থেকেও যদি এই ফ্যাসিস্ট কাঠামো পরিচালনা করতো তখন আমরা গণতন্ত্রের কথা বলতাম